বঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তি হারালো। শুক্রবার মৌসুম ভবনের বুলেটিন বলছে, ইয়াস নিম্নচাপে বদলে যাওয়ার পর বিকেল 5:30 নাগাদ ঝাড়খণ্ডেই ছিল। সেখান থেকে ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে নিম্নচাপটি। আগামী 12 ঘণ্টায় বাংলায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। হাওয়াফিস জানাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড ও উড়িষ্যায়, এছাড়াও বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.0°C, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1°C, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 76%। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।